বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, আন্তর্জাতিক চক্রান্তের কারণে ট্যানারি শিল্প ধ্বংসের মুখে। ট্যানারি স্থানান্তরে সরকারের সদিচ্ছা না থাকায় এই শিল্প মুখ থুবড়ে পড়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মেগা প্রজেক্টের নামে লুটপাট চলছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, বর্গীদের মতো সরকারি দলের লোকেরা লুটপাট করছে, এরই অংশ হিসাবে অত্যন্ত সুকৌশলে চামড়া শিল্পকে ধ্বংস করে দেয়া হচ্ছে। রাজনৈতিক সংকট সমাধানে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের ট্যানারিগুলো শিফট করার ব্যাপারে সরকারের কখনোই আমরা কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি, এবং যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল সেগুলো নেওয়া হয়নি। ফলে আপনার ট্যানারি শিল্প, লেদার শিল্প আজকে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলে, চক্রান্তের ফলে আমরা কিছু সম্ভাবনা বিনষ্ট, আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি।